সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক, চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পাঁচবিবি গরু বসেহাট। দর্শক, আমি একটু বাছুর গরুর আমদানি দেখার চেষ্টা করতেছি। যে আমাদের জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পাঁচবিবি গরু বসেহাটে বাছুর গরুর আমদানি কত আছে দেরি করবো না দর্শক, সংক্ষেপে দু একটা সার বাছুরের দাম জানবেন। আজকে সার বাছুর গরুর বাজার দর কেমন যাচ্ছে, কাস্টমারে কত বলতেছে, কত রেটে কেনা বেচা হচ্ছে, দেখলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন দর্শক। কেন শুধু আপনাদের জন্য, ঠিক আছে দর্শক, প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছি ও সাথে আপনাদের জন্য। যেখানে আমার সকল একজন মহাজনের বেশ কয়েকটা ভালো ভালো সুন্দর মালের কালেকশন আছে, তো একটু দাম জানবো কেমন দাম রাখছে, কাস্টমারে কত বলতেছি। এখান থেকে দাম জানা শুরু করতে গুটি গুটি পা পা করে ভেতর দিকে ঢুকবো, প্রত্যেকটা এরকম সার বাছুর করে দাম জানবো ইনশাল্লাহ। যেহেতু এই মহাজনটা আমার বিখ্যাত মহাজন বললে বলা যায়, পাঁচু ও জয়পুরহাটের মধ্যে খুব ভালো ভালো মানুষ সার গরু কালেকশন করে থাকে। তো কোনো ভাই তো সার গরু লেগে থাকে, মহাজনের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই মহাজনের ফোনে যোগাযোগ করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ, বহুদিন পরে দেখা আপনার সাথে, গরু থাকে আপনার সাথে ব্যস্ত থাকেন তাই। তো আজকে হাটে মনে হয় এইরকম সার গরু মোটামুটি কয়টা আছে? আটটা আছে। আটটা আছে, বেচা বিক্রি কেবল একটা, মাত্র একটা, মাশাল্লাহ। তো দেখেন দাম জানেন, কাস্টমারের উদ্দেশ্যে দামগুলো জানালেন, যেহেতু আজকে কালেকশন বেশি কেমন বাজার দর যাচ্ছে। এই প্রথম কাটটা দাম জানেন কত বাজার দর? এটা দাম যাচ্ছে 70,000। একটু বেচা বিক্রির দাম বলবেন। 65 হলে বিক্রি হবে, আপনার কিছু কম হয় না? 1,000 বাঁচবে না। মাঝখানেরটা দাম তো হচ্ছে 73,000। এটা কাস্টমারকে দাম দর বলতেছে 65-66 দাম বলে, এটা কত হলে সেল দেওয়া যাবে? এটা 70 হলে সেল দেওয়া হবে। এই যে গাভি কুম্ভ বিশাল ঝুলাম দেখছেন, 85,000 দাম রাখছেন। হাতটা মোটা তাজা লম্বা চওড়া আছে, এটা জাতে কি আছে, নেপাল নাকি? শাহিওয়াল জাতে আছে। ওটার দাম কত চাচ্ছেন? 85 দাম চাচ্ছেন, এটা কত হলে সেল দেওয়া যাবে? 75। একটা কথা বলি, তুই কোনো দর্শক খামারে রাখার জন্য 5টা, 7টা, 10টা নেই, তাহলে এইরকম তোর বাছুর 10টা নিতে চাই, পার পিস কেমন টাকা করে কমিশন দিচ্ছে? যেমন একদম 70 চাচ্ছেন, 10টা নিলে কত দাম পড়তে পারে, কেমন কমিশন দিতে? যেরকম গরু সেরকম দাম, যেরকম গরু সেরকম দাম। মানে হাতে একটা গরু কিনলে 5,000 টাকা বেশি লাগতে পারে, 10টা কিনলে তো অবশ্যই কিছু কমিশন থাকে, অবশ্যই থাকে। মাশাল্লাহ মাশাল্লাহ, তো যেখানে একটা আছে মাশাল্লাহ আগুন কালার, একটা দেখতেছে কত চাচ্ছেন বলবেন একটু? এটা 90 চাচ্ছে 90। এটা কাস্টমার দাম বলতেছে 80-82 দাম বলছে, 85 হলে বিক্রি হবে তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মাল আছে দর্শক। এটা কত যাচ্ছে? ওটা তো নিয়ে গেল, এটা 85, এটা কত হলে বিক্রি হবে? 1,000 কম 80 দর্শক দেখাচ্ছি একটু মালগুলা। তো আমার এখানে বিখ্যাত সুবেল ভাই আছে, পরে দেখাবো। মাশাল্লাহ হাতটা অনেক মোটা তাজা লম্বা চওড়া আছে, অনেক অনেক ও কি কালার এগুলো মানে রে ভাই। আর মাল কোথায় আছে ভাইয়ের মাল? এই দুটো আছে, মাশাল্লাহ মাশাল্লাহ ভাই। এটা কি জাত জাত বলবেন? 100 শাহিওয়াল, একটু মুখটা দেখায় দর্শক, 100 শাহিওয়াল মাশাল্লাহ মাশাল্লাহ। কেমন আছো ভাইয়া? মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক, এটা আমার ছোটো ভাই। এটা আর দাম জানি, এটার দাম কত রাখছেন? খুব পছন্দ হয়েছে বাছুরটা আমার। দাম চাচ্ছে 210। জোড়া 210,000, এটাই কাস্টমার দাম বলতেছে ভাই? দাম বলতেছে ভাই 170-175। 170-175 দাম বলে তাই না? তো আজকে বাজারে কত টাকা হলে সেল করা যেতে পারে কাটিয়ে দেবে? 185 হলে বিক্রি হবে। আর কম? আর কম 2,000 দেখা যাবে, সেটা আগে নাম্বারটা বলবেন আস্তে ধীরে। 0919 78 78 36 56 58 25 25। মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক, ভাইয়ের অনেক কালেকশন আছে, আমি যদি ভাইয়ের দাম জানাই দাম জানা শেষ হয়ে যাবে না। ওরে দাদা এটা বিশাল লম্বা দর্শক, এটা তো সোলার মতন একটা লম্বা আছে ওটা। এই দুটার দাম কেমন রাখছেন? 85, 185। কাস্টমারে কত বলে? এগুলা দাম করছে 150-152। যার যেরকম কত এরকম, তো এটা আজকের বাজারে কত হলে দেওয়া যাবে? 65 দর্শক, এলে আজকের বাজারে 65 হলে সেল হবে মাশাল্লাহ। এরা তো একের মাল, নাভি কুম্ভ যেরকম আছে পাটা সেরকম মাশাল্লাহ। তো যেহেতু ভাইয়ের অনেক মাল আছে, আর দাম জানলাম না, আরও 5-7টা মাল আছে, একটু অন্যগুলো দাম জানি। যেহেতু ভাইকে দাম জানলে বলবেন যে ভাই হয়তো কম চাচ্ছে, একটু অন্যগুলো দাম জানলে ভালো লাগতো। ওরে দাদা ভাই এটা এখন বিশাল বড় মাল কালেকশন করছেন, এগুলো বলো মার কি চাহিদা বেশি আছে এখন? বাড়ি তো নাই, এই বড় দুটোর দাম কত চাচ্ছে?
দিচ্ছেন? দাম যাচ্ছে 240 এটা কাস্টমার দাম বলতেছে? দাম করতে 200 ভাঙে 2,190,80 দাম বলে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলা বয়স কত মাস করে হতে পারে ভাই? 12-13 মাস করে বয়স হতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি মাল এগুলা? সব হরিণের বাচ্চাই ভাই, বেশ কয়েকটা হরিণের বাচ্চা কালেকশন করছে, একটু হরিণের বাচ্চাগুলো দেখার চেষ্টা করি ভাই। সালাম আলাইকুম। কয়টা হরিণের বাচ্চা আছে আপনার কাছে? চারটা আছে। এগুলা পার পিস কত করে দাম চাওয়া হচ্ছে মনে হয়? 85 করে পার পিস। কাস্টমারকে দাম দর বলতেছে কিছু? 70-72-73 বুঝতে পারছি। এগুলা বয়স কত মাস করে হতে পারে? 7-8 মাস, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ। ধরুন 7-8 মাস করে বয়স আছে একটা হরিণের বাচ্চা এলা, কোনো খুঁত নাই, খাম নাই, স্মার্ট কোয়ালিটি প্রত্যেকটাই, আপনারা কোনো স্পট দেখাতে পারবেন না ইনশাল্লাহ, এতটা সুন্দর এগুলার গঠন কালার আছে, একটু দেখা এগুলো আরেকবার। মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক ভালো লাগার মতন একটা জিনিস, ভালো লাগছে তো। এলা হচ্ছে ভালো একটু ওই আমার সুবেন ভাইয়ের কাছে। সুবেন ভাই কি করতেছে? সুবেন ভাই ভালো একজন ব্যবসায়ী। সালাম আলাইকুম সুবেন ভাই, কেমন আছেন? সুবেন ভাই আপনাকে হাটে দেখা যায় না ভাই, এখন আমরা বাজার থেকে মাল হাটে আসি, আপনি বাজার থেকে মাল বিক্রি করেন তো, তাই হাটে দেখা যায় না তো। এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা কি একটু বলবেন দর্শকের উদ্দেশ্যে? খারাপ ভাই, মালের বাজার কেমন একটু বলেন? মালের বাজারও খারাপ, মালের বাজার খুব খারাপ, তাই না? এখন তো কোনো পার্টি মাল টাল কিনতে চায়, কিনতে পারবে? হ্যাঁ কিনতে পারবে, যোগাযোগ করে আসলে আমার বাসা থেকে নিয়ে যেতে, তাই না? আপনার বাসায় এখন আনবেন কত মাল আছে? দর্শক সুপেন ভাই বলছে হাটের সেরা। সুপেন ভাই যে কটা মাল দিলে কম করে দিব, আর বেশি হলে আরো কম হবে, তাই না? নাম্বারটা বলবেন সুপেন ভাই, একটু আসতে বলবেন। 01-01-955-9556-48-22 ভুল হলে সমস্যা? 22-22-81-81 সুবেন ভাই নাম্বার যদি ভুল দেন তাহলে কাস্টমার আপনি পাবেন না, আমার কিছু নয়। আমার নাম্বার, তাই না? নাম্বার আপটেন 01-01-955-56-46-22-81-81 অবশ্য কোন দর্শক কোন দিলে ধরবেন, আর যে একটা মালদার লাগলে একটু কম দামে দিবেন ভাই। অবশ্য কম দামে আমার কাছে মাল নিয়ে যায়, যে কোনো লোক নিয়ে গেলে আবার তিন চারটা দিতে হবে। অবশ্যই অবশ্যই দর্শক, মাল আমার সবসময় 100-100 মাল হবে, মাল সব জি আমি জানি সুবেন ভাই, যেহেতু দর্শক সুবেন ভাই লড়ে মাল বিক্রি করে, 8-10-7 লড়ে মাল যায় যে ওরকম করে নেবে কোন ভাই তো লড়ে মাল। তো সুবেন ভাই নাম্বার থাকলে যোগাযোগ করবেন, ফোন দিয়ে একটু মালগুলো কালেকশন দেখে শেষ করে দিব। এটা হচ্ছে প্রত্যেকটা সার বাছুর গরুর কালেকশন, তো আর কোনটা দাম জানা বলেন দেখেন, এখানে লাইন করে রাখছে, আমি জানি না বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই। কত পিস মাল নিয়ে আসছেন? 6টা বেচা বিক্রি কেমন করলেন? একটা বেচা বিক্রি হয়নি, ইস আফসুস। তো ভাই যে এই সুন্দর দুইটা জোড়া আছে কেমন দাম চাচ্ছেন? বাচ্চাগুলার 48-47 এরকম দাম বলে তো, কিনা মাল 10 টাকা লাভের দরকার আছে ভাইয়েরও। তো ভাইয়ের একদিন নাম্বার নিয়ে দেবো, যেহেতু ভিডিও শেষ হয়ে গেছে অন্য একদিন ভাইয়ের নাম্বার নিয়ে দেবো, এই মাল ভাই লাগে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ফোন দিয়ে। আজকের মনে শেষ করতাম, দেখা হবে নতুন কোনো একটা এরকম নয়তো বা অন্যরকম আরেকটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম আহমতুল্লাহ।